হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে ফলের সমারোহ নিয়ে। এর আগে কিন্তু আমি সবজি ও ফুলের সমারোহ নিয়ে ভিডিও করেছিলাম। সবজি ও ফুলের সমারোহ ভিডিওর দুইটারই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা এখন পর্যন্ত দেখেনি প্লিজ দেখে আসবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আমরা এখানে একটি ফলের গাছের সামনে যাচ্ছি। এই গাছটির নাম হচ্ছে জৈতুন গাছ। পাশে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈতুন ফল। এটা হচ্ছে বড়ি গাছ। মাশাআল্লাহ, বড়ি ঝুলছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এটা হচ্ছে ডালিম গাছের ফুল। মাশাআল্লাহ, গাছে ডালিম ঝুলে আছে। এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা ফল ঝুলে আছে, মাশাআল্লাহ। এটা কিন্তু আমার খুব প্রিয় একটি ফল। এটা হচ্ছে লাল রঙের পেয়ারা। দেখুন গাছের পাতা এবং ফল দুটোই কিন্তু লাল রং। আর এরই মধ্যে দিয়ে আমাদের তিনটি সমারোহের ভিডিও শেষ হলো। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই তিনটি সমারোহের ভিডিওর মধ্যে কোনটি আপনার বেশি প্রিয় ছিল বা বেশি ভালো লেগেছে, ফুল, সবজি নাকি ফলের সমারোহের ভিডিও। আর আজকে এই ভিডিওটি উপভোগ থাকলে ভিডিওর একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের এই ফলের সমারোহ ভিডিওতে আমাদের 2020 সালের লাস্ট ভিডিও, 2021 সালে মানে নতুন বছরের প্রথম যে নতুন ভিডিওটা আপনারা পেতে যাচ্ছেন সেটা হচ্ছে কুটুকে নিয়ে। সো সবাইকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এবং সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। কুটু কুটু।